অবশ্যই সে তো আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার, আমাদের একটা স্টাবলিশ ওপেনার। এশিয়া কাপের মতো টুর্নামেন্টের আগে টাইগার ব্যাটার লিটন কুমার দাসের অসুস্থতা বাড়তি দুশ্চিন্তা যোগ করেছে টাইগার ক্রিকেট দলের কপালে। গেল দুদিন ধরে তীব্র জ্বরে কাবু লিটনের, তাই এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলা নিয়েও দেখা দিয়েছে নতুন শঙ্কা। শরীরে জ্বরের মাত্রা এখনও না কমলেও বিসিবির একটি সূত্র জানিয়েছে আজ সন্ধ্যায় রক্ত পরীক্ষার পর লিটনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তবে শ্রীলঙ্কায় না খেললেও পাকিস্তানে আফগানদের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে দেখা যেতে পারে টেকনিক্যালি বাংলাদেশের সেরা এই ব্যাটারকে। যদিও এশিয়া কাপের জন্য মুখিয়েছিলেন লিটন, দুদিন আগেও নিজের ছোটবেলার গুরু মন্টু দত্তকে মিরপুরে এনে করেছিলেন ব্যাটিং অনুশীলন। এদিকে এশিয়া কাপে দলকে সাহস যোগাতে মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ক্রিকেট অফসের চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় সাথে ছিলেন বিসিবির পরিচালক আকরাম খান। এদিন তাদের সাথে শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে নির্বাচক আব্দুর রাজ্জাকেরও। দেশ ছাড়ার আগে লিটনের সর্বশেষ অবস্থা নিয়ে ডেইলি ক্রিকেটের সঙ্গে কথাও বলেছেন জালাল ইউনুস। এ সময় এ পরিচালক জানান আজ সুস্থ হলে কালই লিটনকে উড়িয়ে শ্রীলঙ্কা নিয়ে যেতে চায় ক্রিকেট বোর্ড। লিটন সুস্থ হলে সে যাবে, তো দেখা যাক, আমরা ওয়েট করতেছি লিটনের জন্য। যদি সে আজকের মধ্যে সুস্থ হয়ে যায় তাহলে হয়তো কালকে আমরা চেষ্টা করবো ওকে নিয়ে আসার জন্য কলম্বোতে। হ্যাঁ, কালকে কথা হয়েছে ইনশাল্লাহ, আমরা আশাবাদী, আমরা ভালো খেলার চেষ্টা করবো অবশ্যই। অবশ্যই সে তো আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার, আমাদের একটা স্ট্যাবলিশ ওপেনার, তো যাই হোক আশা করি কোনো সমস্যা হবে না। রেদওয়ান সাউন, ডেইলি ক্রিকেট। আসসালামু আলাইকুম, আমি ইয়াদাইনে আছি আপনার অন কর।